নামকারী বহুধা নিজ সর্বশক্তি সত্তার পিতা নিয়মিত স্মরণেন কালো এতাদৃশি তব কিবা ভগবান ননামাপি দুর্দৈব বিদিশমিহাজনে নানোরাগো। কলিযুগ পাবনাবতার শ্রীমান মহাপ্রভু কৃষ্ণদাসকে সঙ্গে করে বৃন্দাবন দর্শনে চলেছেন। গৌরাঙ্গ সুন্দর প্রেমে গণ গণ ভ্রময়ে যমুনা তীরে কৃষ্ণদাস সহ পুরব রভস ধাম দেখিবারে ফিরে কৃষ্ণদাস সহ পুরব রভস নেচে 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 যায় রে বৃন্দাবন দর্শনে নেচে 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 যায় বৃন্দাবনে গোবিন্দামার কত লীলা করে গেছেন। এই সেই কদম্ব বৃক্ষ যার উপর চড়ে কালীদহের জলে ঝাঁপ দিয়ে কালিয়নাগকে দমন করেছিলেন। ওই না কদম্ব তরুর উপরে কৃষ্ণ চড়িয়া দিলেন হেতা গোপকুল কাঁদিয়ায়াকু সুরগণ হেরিকা কদম্ব বৃক্ষ তেমনি কৃষ্ণ লীলার সাক্ষী দিতে কদম্ব বৃক্ষ তেমনি আছে কৃষ্ণ লীলার সাক্ষী দিতে কদম্ব বৃক্ষ এই কথা শুনিয়া বিভোর হইয়া পড়িল গৌর হরি পুলকে পুরল সব কলেবর ঘুমে যায় গড়া গড়ি কাহা মোরে মাতা সীতামাদি সাখা কাহা মোর গোপী অবনি মাঝারে পরল লুটায়ে মাধব আকুল কালিন্দ্যাং কালিয়া শাস্ত্রী দৃহদা কশ্চিদ বিষাগ্নিনা পমান পয়াদশমিন পতঞ্চ পরিগাখা মধুময় শ্রী বৃন্দাবনে গোবিন্দ আজ কালীয় নাগ দমলীলা করবে। পদকর্তা তার প্রথম পদে লিখলেন কালিন্দির একদহে কালীয় নাগে তাহা রহে। এই কালীয় নাগ আগে থাকত রমণক দ্বীপে, সেখানে গরুড়ের সঙ্গে কালীয় নাগের ঘোর যুদ্ধ হল। ইন্দ্র বরে কালীয় নাগ ছিল গরুড়ের ভক্ষ। যুদ্ধে কালীয় নাগ পরাজিত হয়ে অঝর নইলে কাঁদছে। এমন সময় নারদ মুনি এসে বললেন, কালীয় নাগ
তুমি এভাবে কেঁদো না, তুমি বৃন্দাবনে যমুনার হদে চলে যাও, সেখানে গরুর কোনোদিন যাবে না। কেন জানো? ওই হদে গরুরের প্রতি সৌভরীমণির অভিশাপ আছে। গরুর তার মায়ের দাসিত্ব মোচনের জন্য চন্দ্রলোক থেকে যখন সুধা হরণ করে ওই হদের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, ওই হদে একটি শোল মাছ তার শিশুদেরকে নিয়ে খেলা করছিল। গরুর লোভ সামলাতে না পেরে মুখের সুধা ওই হদের সামনে কদম্ব বৃক্ষের উপর রেখে ওই শোল মাছকে ধরে ভক্ষণ করল। ওই হদের সামনেই তপস্যা করছিলেন সৌভরী মুনি। সঙ্গে সঙ্গে গরুরকে অভিশাপ দিলেন, গরু তুই যদি কোনোদিন এই হদে আসিস কিংবা এর ওপর দিয়ে উড়ে যাস তোর মৃত্যু হবে। তাই ওই হদে গরুর কোনোদিন আসে না। নারদ মুনির পরামর্শে কালিন্দীর হদে নিরাপদে বাস করতে লাগলো কালীয় নাগ। কিন্তু কালীয় নাগের মনে বড় দুঃখ, পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে তো ব্রজবাস ঘটে না। ব্রজবাসের গুণ তো যাবার নয়। বিধি আমায় নিজ জাতিতে জন্ম দিয়েছে, অহিংসায় আমার ধর্ম, তবু বৃন্দাবনে বাস পেয়ে আমার কৃষ্ণ সেবা হলো না গো। আমার কৃষ্ণ সেবা হলো না গো। এই বৃন্দাবনে অনেক ভাগ্য ফলে আমার বৃন্দাবনে বাস হলো, শুনেছি তুমি পতিত পাবনে দিন বন্ধু। আমি ভজনের কিছু জানি না, সাধনের কিছু জানি না, আমায় তুমি কি দিয়েছ যা দিয়ে তোমার সেবা করব? তুমি আমায় বিষ আর ছোবল দিয়েছ, আমি বিষ আর ছোবল দিয়েই তোমার সেবা করব। তাই দিল দিল বিষ উগারে দিল, যেই না কালীদহের জলে বিষ উগারে দিয়েছে, কালীদহের জলে ভয়ঙ্কর অবস্থা হলো। বিষ জল দহন সমল বিষয়ুথালিছে জলে, কোন প্রাণী যদি যাই কুলে বিষয়ুথালিছে জলে, কোন প্রাণী যদি যাই কুলে জলের বা বাতাস পেলে মরে জল, বাতাস পেলে মরে কোনো প্রাণী যদি কালিন্দীর কূলে যায় জলের বাতাসে প্রাণ ত্যাগ করে।
এমনকি তীরে তৃণলতা গুল্ম ছিল, তারাও প্রাণ হারালো। স্থাবর জঙ্গম যত কুলে হই আছে যত, স্থাবর জঙ্গম যত কুলে হই আছে যত, বিষজ্বালা সহিতে না পারে, তাহার ওই উপরে রায় কোনো পাখি যদি উড়ে যায়, জলে পড়ি তেজয়ে বরা। কালীদহের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, জলের বাতাস পেয়ে তারা কালিন্দীর জলে পড়ে। পশু পাখি কীট পতঙ্গ বিষের জ্বালা সহ্য করতে না পারে, বলে হে গোবিন্দ এই কি তোমার মধুময় বৃন্দাবন, আমাদের অনেক ভাগ্য ফলে বৃন্দাবনে বাস পেয়েছি, বৃন্দাবনের ফল খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করি আর তোমার গুণগান করি। হে গোবিন্দ কেন আমাদের অকালে প্রাণ যায়। ভক্তাদীন গোবিন্দামার ভক্তের আর্তনাদ শ্রবণ করে বলে, এই সুখময় বৃন্দাবনে আমার ভক্তকে কে কাঁদায়, আমি সব সইতে পারি, সইতে পারি না ভক্তের চোখের জল আর অহংকার। অর্জুন জামিন ভগবান বুঝতে পারলেন এ হচ্ছে দুষ্টু কালীয় নাগের কাজ। হোক রাত্রি প্রভাত, প্রভাত হলেই তোকে বৃন্দাবন থেকে দূর করব। প্রভাত হতে ছোট্ট গোপাল মাতা যশোমতির আঁচল ধরে বলে, ও মা মা সাজাইয়ে দে মানন্দ রানী গোষ্ঠ মাঝে চলে যা, সাজাইয়ে দে মানন্দ রানী গোষ্ঠ মাঝে চলে যা, সাজাইয়ে দে মানন্দ রানী কষ্ট মাঝে চলে যায়, পিত ধরা মন্ত্র পড়ি বাঁধ চূড়া, পড়ায়ে দে পিত ধরা মন্ত্র পড়ি বাঁধ চূড়া, চরণেতে পরা হনু সাজাইয়ে দে মানন্দ রানী কষ্ট মাঝে চলে যা, সাজাইয়ে দে মানন্দ রানী কষ্ট মাঝে চলে যা। গোপাল আজ আমি তোকে বনে যেতে দেব না। কেন মা, আমি তো প্রত্যেক দিন বনে যাই, আজ কেন যেতে দেবে না? আজ আমাকে যে বনে যেতেই হবে, কারণ নবলক্ষ ধেনুর দল কে জোগাবে তিন জল, গৃহ মাঝে রহিতে না পারি। ও মা যদি গোচারণে না যায় তবে গাভীগুলোর কি হবে? হেন সময় শ্রীরাম সুদাম মধুমঙ্গল দ্বাদশ সখা এসে উপস্থিত। কিরে কামাই বসতে যাবি না, দেখছিস না কত বেলা হলো। মাতা যশোমতী শ্রীরামকে ডেকে বললেন, শ্রীরাম তুই এদিকে আয়, শোন বাবা আজকের মতো তোরাই যা, আমার গোপাল পুষ্টে যাবে না। কেন মা, আমাদের কানাই কেন যাবে না? শোন বাবা, আজ বলাইয়ের জন্মদিন, বলাই গোষ্ঠে যাবে না। তাছাড়া গত রজনীতেই আমি এক কুস্বপ্ন দেখেছি, আমার মায়ের মন আমার মন কু গাইছে। কি স্বপ্ন দেখেছো মা?
যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, আমার গোপালে ভুজঙ্গে বেড়িল, আমার গোপালে ভুজঙ্গে বেড়িল, আমার গোপালে ভুজঙ্গে বেড়িল, আমার গোপালে ভুজঙ্গে বেড়িল, জারিল বিষম বিষে, জারিল বিষম বিষে, স্বপ্নে দেখলাম এক বিষধর সর্প আমার গোপালকে গ্রাস করতে আসে, তখনই আমি চমকে উঠলাম, দেখলাম আমার গোপাল কোলের কাছে ঘুমিয়ে আছে, শুনেছি স্বপ্ন দেখে ঘুমিয়ে পড়লে সেই স্বপ্ন মিথ্যা হয়, কিন্তু আমি এই যে আর ঘুমোতে পারি নাই, ও মা তুমি আমাকে সাজিয়ে দাও তো, আর তুমি আমার অঙ্গে রক্ষামন্ত পড়ে দাও, দেখবে আমার কোনো বিপদ হবে না। গোপালের কথায় মাতা যশোমতী বাৎসল্য প্রেমে অশ্রুভরা নয়নে গোপালকে সাজাচ্ছেন, নন্দরানী কৌতূহলে গোপালকে লইয়া কোলে বসিলেন কনক আসনে, নীলমণি জলর যিনি শ্যাম কলেবা সাজায় রানী নানা আভরণে, গোপাল এদিকে আয় তোর অঙ্গে আমি রক্ষামন্ত পড়ে দিই। ধন্য যশোমতীর বাৎসল্য প্রেম, যে কৃষ্ণ অনন্ত কোটি বিশ্বে রক্ষাকর্তা তবুও মা রক্ষামন্ত করে দিচ্ছেন, এই হলো বাৎসল্য প্রেম। এ দুটি রাঙা পায়ে ব্রহ্মা রাখিবেন তাই, জানু রক্ষা করুন দেবগণ, কোটি নাভি সুজঠর রক্ষা করুন যজ্ঞেশ্বর, হৃদয় রাখুন নারায়ণ। এই সব মন্ত্র পড়ি চতুরঙ্গে হস্ত ধরি, গোময়ের ফোঁটা দিলেন ভালে, এ দাস মাধবে কয় নন্দরানী প্রেমময় শ্রীরামের হাতে সমর দিলে। দ্বাদশ সখাকে সঙ্গে করে গোবিন্দ চললেন গোচারণে, গোচারণে গিয়ে বিনয়োদ খেলায় মেতে উঠলেন, বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানাই, বিনোদিয়ার বিনোদ খেলা খেলিছে কানাই, বিনোদিয়ার বিনোদ খেলা খেলিছে কানাই, বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানা, বিনোদিয়ার বিনোদ খেলা খেলিছে কানা, বিনোদিয়ার বিনোদ খেলা খেলিছে কানা, বিনোদিয়ার বিনোদ খেলা। আসিয়া যমুনার তীরে নানা রঙে খেলা করে, আসিয়া যমুনার তীরে নানা রঙে খেলা করে, কেহ নাচে কেহ নাচে কেহ নাচে কেহ গায় খেলিছে কানা।
মাটি খেলা খেলি সেকানার বিনোদ খেলা খেলি সেদাম সুদাম সনে সুদাম সুদাম সনে বিপিন বিহার মনে রাখালে আর বেশে আজি খেলিছে কানা বিনোদী আর বিনোদ খেলা খেলিছে কানাই বিনোদী আর বিনোদ খেলা খেলিছে কানা সারাদিন খেলা খেলতে খেলতে পিপাসায় কাতর হয়ে গোবিন্দ বললেন, ভাই শ্রীদাম আমার বড় পিপাসা পেয়েছে, একটু জল এনে দিবি? খেলিতে বিনোদ খেলা সমসবাকা খেলিতে বিনোদ খেলা সমসবাকা বিন্দু বিন্দু ঘাম ঝরে পিপাসায় কাতর বিন্দু বিন্দু ঘাম ঝরে পিপাসায় কাতর কানাই তুই এ বংশীবট তলায় বস, আমরা জল পান করে আসি, ধেনুবৎসকে জল পান করাই আর তোর জন্য কর পূর্ণ করে জল নিয়ে আসি। জলের সন্ধান করতে করতে তারা এসে দাঁড়ালো সেই কালিন্দীর তীরে, সন্মুখে দে কালিদাহ করি নিরীক্ষ কালিন্দীর তীরে আসি দিল দর্শন। ওই তো চল মধুমঙ্গল, এই সুদাম চল চল আমরা জল পান করি। এত বলি কালিন্দির জলেতে নামিল, এত বলি কালিন্দির জলেতে নামিল, কর পূর্ণ করে সবাই জল পান করি দ্বাদশ সখা নবলক্ষ ধেনু বিষ জল পান করে বিষক্রিয়ায় সখাগণ কালীদহের কুলে লুটিয়ে পড়ল। গোবিন্দ বংশীবট তলায় আর স্থির থাকতে পারলেন না, কালীদহের কুলে এসে দাঁড়ালেন, দেখলেন সখাগণ বিষ জল পান করে অচৈতন্য হয়ে আছে। ওরে কালীয় নাগ, তুই আমার সখাদেরকেও ছাড়লি না, সকলে রঙ্গে পদ্মহস্ত বুলিয়ে দিয়ে কৃপা দৃষ্টি নিক্ষেপ করলেন, চৈতন্যময়ের স্পর্শে সকলে চৈতন্য লাভ করল। কানাই তুই এসেছিস ভাই, চল চল আমরা এখান থেকে চলে যাই। সকাদের কথায় গোবিন্দ কর্ণপাত করলেন না, তখনই গোবিন্দ ক্রোধ ধরে কদম্ব বৃক্ষটিকে পদাঘাত করলেন। এই সেই কদম্ব বৃক্ষ যে সুধা পরশন হেতু আজও অমর অক্ষয় হয়ে বিরাজমান। হে রিজদু নন্দন দুষ্টুদর্প বিনাশন, হে রিজদু নন্দন দুষ্টুদর্প বিনাশন, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে,
তাহার ওই উপরে চড়ি ঘন মল্ল ষাট মারি, তাহার ওই উপরে চড়ি ঘন মল্ল ষাট মারি, ঝাঁপ দিলেন কালিন্দির জলে, ঝাঁপ দিলেন কালিন্দির জলে। যেই না কালী দহের জলে ঝাঁপ দিয়েছে, সগাগন চিৎকার করে উঠলেন কানাই, হে তুই কি করলি ভাই, আমাদের প্রাণ বাঁচিয়ে তুই কালিন্দির জলে ঝাঁপ দিলি। দেখিয়া রাখালে গো কাঁদিয়া কুল পরে সবে মুরছিত হইয়া, পরে সবে মুরছিত হইয়া, ফুকারি শ্রীদামে গানে কেহ স্থির নাহি বাঁধে, ক্ষণে কেউ চেতন সবে পাইয়া, অনেক চেতনে সবে পাইয়া। কানাই, এখন আমরা ঘরে গিয়ে তোর মাকে কি বলবো, কি বলিয়া যাব ঘ বলব মা যশোদারে, কি বলব মা যশোদারে, ধেনু বাক্স কাঁদে ঘোরা, ওরে কানাই, মা নন্দরানী নবনীর থালা লয়ে পথ পানে চেয়ে বসে আছে, আমার গোপাল কখন আসবে, ওরে কানাই, কে বনে বেনু বাজিয়ে ধেনু ফেরাবে, কে গোঠে রাখাল রাজা হবে, শুনিয়া এসব বাড়ি পাশানো হইল পানি, দাস মাধব বনি গড়া, যখন থেকে কৃষ্ণ কালী দহের জলে ঝাঁপ দিয়েছেন তখন থেকে বৃন্দাবনে অলক্ষণ দেখা দিয়েছে। দিবসই আধার গোকুল নগর সঘনে কাপয়ে মুহি, দিবসে আধার গোকুল নগর সঘনে কাপয়ে মুহি, নয়ন নিমেষে রুধির বহিছে, নয়ন নিমেষে রুধির বহিছে, নয়ন নিমেষে রুধির বহিছে, নয়ন নিমেষে রুধির বহিছে, সকলে দেখো এ ওহি, সকলে দেখো এ ওহি, সকলে দিনের বেলায় অন্ধকার দেখছে, রক্ত বৃষ্টি হচ্ছে, সারা বৃন্দাবন সর্পময়, পাতালে নাগেদের বাস, তাদের মনে আজ জাতীয় গৌরব, দেখুক জগৎ, আমরা নাকি জাতিতে খল, কিন্তু আমাদের মধ্যেও তো একজন কৃষ্ণচরণ পেতে চলেছে, কে এই কালীয় নাগ? এই কালীয় নাগ আগের জন্মে ছিলেন চন্দ্রবংশীয় রাজা চন্দ্রধ্বজ, অগস্তা মুনির অভিশাপে তার হলো শূল ব্যাধি, অনেক চিকিৎসক এসেও রাজার ব্যাধি কেউ ঠিক করতে পারল না, অবশেষে দেবর্ষি নারদ
পরামর্শ দিলেন রাজাকে, যে মানস সরোবর থেকে রাজহংস এনে যদি তার মাংস ভক্ষণ করতে পারো, তুমি ব্যাধি থেকে মুক্তি পাবে। রাজা গেলেন সেই মানস সরোবরে, দেখলেন সত্যি তো এক রাজহংস। যেই না ওই রাজহংসকে ধরে বধ করতে যাবেন, রাজহংস বলে উঠলেন, হে রাজন, আমাকে যে আপনি বধ করতে চলেছেন তা আমি জানি, আমার মাংস ভক্ষণ করে আপনি ব্যাধি থেকে মুক্তি পাবেন না। মহাকাম্য বনে বৃক্ষের কোটরে অবস্থাবুনি এখনো ধ্যানস্থ, যদি আপনি তার পদধৌত জল পান করতে পারেন আপনি ব্যাধি থেকে মুক্তি পাবেন। রাজহংসের কথা মতো একটি পাথার ঠোঙায় ওই সরোবরের জল নিয়ে মুনির কাছে গেলেন। হে মুনিবর, আপনার পদধৌত জল পান করে আমি ব্যাধি থেকে মুক্তি পেতে চাই। মুনি তার বাম পদটি বাড়িয়ে দিলেন, রাজা দেখলেন তার বাম পদ কুষ্ঠে ভরা, ভাবলেন দক্ষিণ পদ হয়তো ভালো হতে পারে। হে মুনিবর, দয়া করে আপনি আপনার দক্ষিণ পদ দিন। যেই না অবস্থা মুনি দক্ষিণ পদটি বাড়িয়ে দিয়েছে, দেখলেন দক্ষিণ পদ গলিত কুষ্ঠ কৃমি, তাই রাজা ওই পদধৌত জল নিয়ে সে বৃক্ষের আড়ালে ঘৃণাচ্ছলে পদধৌত জলকে পান না করে মস্তকে ধারণ করলেন। মুনি তা লক্ষ্য করলেন, হাসতে লাগলেন, হে খলমতি রাজা, আমার পদধৌত জলকে তুমি অপমান করেছ, পান না করে মস্তকে ধারণ করেছ, তুমি খলতার পরিচয় দিয়েছ, তোমার খল জনিতে জন্ম হবে। কিন্তু যেহেতু তুমি আমার পদধৌত জল মস্তকে ধারণ করেছ, একদিন ওই মস্তকে তুমি গোবিন্দ চরণ পাবে। এই সেই চন্দ্রবংশ রাজাই চন্দ্রধ্বজ রাজা কালীয় নাগ। কালীয় নাগের সৌভাগ্য দেখে পাতালে অনন্ত ভাবিছে মনে, আমি আর ধরা ধরব না রে, আমি এবারে ব্রজে যাব, ব্রজে গেলে কৃষ্ণ চরণ পাব। বৃন্দাবনের এই ভয়ঙ্কর রূপ দেখে ব্রজবাসী সকলে নন্দালয়ে এসে উপস্থিত, মহারাজ আমাদেরকে রক্ষা করুন। মাতা যশোমতী বলছেন, আমি যে আমার গোপালকে বনে পাঠিয়ে শান্তিতে নেই, তবে কি আমার কুস্বপ্ন সত্যি হল? এদিকে শ্রীরাম ছুটতে ছুটতে মাতা যশোমতীর চরণে আছার খেয়ে পড়ল, শ্রীরাময় আকুল হইয়া ধায়, পরে গিয়ে নন্দরানীর পায়। শ্রীরাম, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? বল বল শ্রীরাম, তোর কি হয়েছে? আমার গোপাল কোথায়? শ্রীরাম কহিছে বাণী, শোন মা গো নন্দ রানী, বড় বিপদে পড়েছে তোমার নীলমণি। কি হয়েছে আমার গোপালে? বল বল শ্রীরাম, আমার গোপালের কি হয়েছে? মা গো, কানাই কালিন্দির জলে ঝাঁপ দিয়েছে, কোন কথা শুনল না মা, কালিন্দির জলে ঝাঁপ দিয়েছে, কোন কথা শুনিল না মা, কালিন্দির জলে ঝাঁপ দিয়েছে। এই কথা শুনিয়া বালবৃদ্ধা যুবা সকলে চলিল ধেয়ে,
যেথা শিশুগণ করয়ে রোদন তথাই মিলল গিয়ে। গোপাল, এ তুই কি করলি বাবা? চেয়ে দেখ তোর হতভাগিনী মা এসেছে। কোন অভিমানে কালিন্দির জলে ঝাঁপ দিয়েছিস গোপাল? একবার মা বলে আয়, আয় রে গিরি ধারি আমার, এসেছি কালিন্দির কুলে। 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 মা বলে আয় রে কোলে সোনার জাদু মনি আমার, মা বলে আয় রে কোলে সোনার জাদু মনি আমার। সামান্য নবনির তরে বেঁধেছিলাম দুখলে, সামান্য নবনির তরে বেঁধেছিলাম যদু ফলে। সেই অভিমানের বাপ ঝাঁপ দিলি কালিন্দির জলে, সেই অভিমানের বাপ ঝাঁপ দিলি কালিন্দির জলে। ক্ষীর ধরে না প্রয় ধরে অধরে ধরো জাদু আদে, ক্ষীর ধরে না প্রয় ধরে অধরে ধরো জাদুয়ারে। আমার দুধে বসন ভিজে গেল, আমার দুধে বসন ভিজে গেল। চান বদনে পান কর বাপ দুধে বসন ভিজে গেল, চান বদনে পান কর বাপ দুধে বসন ভিজে গেল। শুনিল সকলে কানায় ঝাঁপ দিল জলে বালক গণের মুখে, অবনি মাঝারে পড়ল লুটায়ে মাধব কয়ে দুকে। ওরে গোপাল, তোকে যে আমি অনেক সাধনা কামনা করে পেয়েছি, এ তুই কি করলি বাবা? অপুত্র গো হয়ে মন্দির লয়ে ছিলাম পরম সুখে, তুই কি কর্ম করিলি মায়ের কাঁদালি? মরিতেছি বিষম দুঃখে। ওরে বিধি, তুই যদি পুত্রই দিলি তবে কেন অকালে কেড়ে নিলি? নিদারুণ বিধি কি বাধো সাধিলে বিচারিতে অদ্ভুত, কি দোষ পাইয়া কারিয়া লইলি আমার সোনার সুত? কি দোষ পাইয়া কারিয়া লইলি আমার সোনার সুত? গোপাল ছাড়া আমি বাঁচব না। যে কালিন্দির জলে গোপাল ঝাঁপ দিয়েছে সেই বিষ জল পান করে আমি প্রাণ বিসর্জন দেব। শিরকরোহানি বিষ জল পানে, শিরকরোহানি বিষ জল পানে, শিরকরোহানি বিষ জল পানে, শিরকরোহানি বিষ জল পানে। সঘনে চলিল ধাই, সঘনে চলিল ধাই, বলরাম আসি দুবাহু প্রসারি প্রবদ কর এ মাই, বলরাম আসি দুবাহু প্রসারি প্রবদ কর এ মাই। বলরাম এসে মাকে সান্ত্বনা দেয়, ও মা তুমি এভাবে কেঁদো না, কানাই এখনই উঠে আসবে। কানাই যেমন পুতনা
তিনাভর্ত অসুরকে বধ করেছে তেমনি কালীয় নাগকেও দমন করবে। ব্রজবাসী গণ কাঁদে ধেনুবত শশিশু, কোকিল ময়ূরী কাঁদে যত মৃগ পশু, যশোদা রোহিণী দহে ধরুণা না যায়, সবে মাত্র বলরাম প্রবদে সবাই। সকলেই কাঁদে আর বলরাম সকলকে সান্ত্বনা দেয়। বলরাম অনন্ত দেব, সে কৃষ্ণের শক্তি জানে, নন্দরাজা নিজেকে স্থির রাখতে পারছেন না। নন্দ ঘোষ কাঁদে হিয়া স্থির নাহি বাঁধে, ঘুমে গড়া গড়ি যাই, গোপীগণে তাহা হেরয়ে কাঁধয়ে, মাধব দাস প্রবদে তাই। নিজেদের রাজার যদি এই অবস্থা হয়, ঘুমে গড়াগড়ি যায়, প্রজাদের কি অবস্থা হয়? সীতামে সুদামাদি যত সখাগ, সবে বলে বিষ জল পরিভক্ষ। শ্রীদাম, এভাবে কাঁদিস না রে, দেখ ভাই কানায় এখনই সাপটাকে মেরে ওপরে উঠে আসবে। দেখছিস না ওই সাপটা বৃন্দাবনে কত ক্ষতি করেছে? বলরাম রাখে সবাই প্রবোধ করিয়া, এখনই উঠিবে কালী দমন করিয়া। এদিকে রাধারানীও শুনেছেন তার প্রাণবধূ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে। রাধারানীও ছুটে চললেন কালীদহের তীরে। সখীগণ ও সঙ্গে রায় খিতি তলে লুটায়, ক্ষণহি ক্ষণহি মূর্ছাই, কুণ্ডল তড়ি সগণ শিরহানি কোপর বোধবে তাই। সকলেই কাঁদছে কিন্তু আনন্দ করছে দুজন, জটিলা আর কুটিলা। ও ব্রজবাসী, তোমরা শুনেছ? খবর শোনোনি? তবে শোনো আমাদের কাছে। গোকুলের আধারে ঘুচে গেল, গোকুলের আধারে ঘুচে গেল, গেলে ছোড়া জলে ডুবে মরল, গোকুলের আধারে ঘুচে গেল, ছোড়া জলে ডুবে মরল, গোকুলের আধারে ঘুচে গেল। গোবিন্দ দেখলেন এবার কালীয় নাগকে দমন করতে হবে, তাই কালীয় নাগের জলপুরীতে প্রবেশ করলেন। অতি দূর হতে নাগে করিল শ্রবণ, মম দহে আসে সে কোনে জন। কার এত বড় স্পর্ধা আমার দহে প্রবেশ করে? আমার প্রতাপে কত গন্ধর্ব যক্ষ রক্ষ ভয় করে, কার এত সাহস? কালিয়ানাগ দেখল যেন একটি নীল কমল ভেসে আসছে। আমি এতদিন এই দহে বাস করছি, কোনোদিন তো নীল কমল দেখি নাই, দেখি ভালো করে। না না, এ তো কমল নয়, কমলের চেয়েও একটি কোমল বালক। এত সুন্দর বালক এর আগে তো দেখি নাই, আমি একে দংশন করব না। পুচ্ছে জড়ায়ে আমার পত্নীদের কাছে নিয়ে গিয়ে বলব, তোরা নেহার নেহার, আমি এনেছি এই হার। কিন্তু এই শিশুকে দেখে আমার এত মায়া মমতা জেগে উঠছে কেন? মায়া মমতা তো আমার ধর্ম নয়। না না, চরম ক্ষণে আমি ধর্মচ্যুত হব না, একে আমি দংশন করব। গোবিন্দ আর কালীয় নাগের মধ্যে ঘোর যুদ্ধ বেঁধে গেল। কৃষ্ণ অঙ্গে কালী নাগে করিছে দংশন, কৃষ্ণ অঙ্গে কালী নাগে করিছে দংশন, কৃষ্ণ অঙ্গে কালী নাগে করিছে দংশন, কৃষ্ণ অঙ্গে কালী নাগে করিছে দংশন। পাষাণ সমান কৃষ্ণ হইল তখন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। গোবিন্দ পাষাণ মূর্তি ধারণ করেছে। ভগবান বলেছেন তিনি ব্রজাদপি কঠোরানি মৃদুল কুসুমাদপি, ব্রজের চেয়েও কঠিন এবং কুসুমের চেয়েও কোমল হতে পারে। কালীয় নাগের দাঁতগুলো ভেঙে যাচ্ছে,
আর দংশন করতে পারছে না, তখন কি করল, উচ্ছ দিয়া কৃষ্ণ অঙ্গ করিল বেষ্টন, উচ্ছ দিয়া কৃষ্ণ অঙ্গ করিল বেষ্টন, ধীরে ধীরে নিজ দেহ বাড়ালো তখন, ধীরে ধীরে নিজ দেহ বাড়ালো তখন। ভগবান এও বলেছেন, একাংশে না সীতাং জাগত। কালীয় নাগ কৃষ্ণকে সামান্য বালক ভেবে উচ্ছে বেষ্টন করেছে, আর কৃষ্ণ বিশ্বম্বর মূর্তি ধারণ করে দেহখানি ক্রমে ক্রমে বাড়াচ্ছে। তার ফলে কি হলো, কালীয় নাগ নিজের পাকে নিজেই মরে, কালীয় নাগ নিজের পাকে নিজেই মরে, অঙ্গ শত ছিদ্র হয়ে পড়ে নিজের পাকে নিজেই মরে, তখন রসিক চূড়ামণি কালীয় নাগের পুচ্ছ ধরে লম্ফ দিয়ে কালীয় নাগের মাথায় চড়ে দমন করছে। ফনায় ফনায় দমন করি নটবর রঙ্গে নাচয়ে হরি, 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 হরি নাচে গো হরি নাচে গো হরি নাচে গো হরি নাচে গো, নাচে গো আমার হরি নাচে গো, নাচে গো আমার হরি নাচে গো, কালীয় ফনায় নতন রঙ্গ হেরি তনু জনু জীবন সঙ্গ, কালীয় ফনায় নতন রঙ্গ হেরি তনু জনু জীবন সঙ্গ, শোভা যাই রে শোভা যাই রে শোভা যাই রে শোভা যাই রে কালিন্দির কুলে শোভা যাই রে, কালিন্দির কুলে শোভা যাই রে, ভাঙিলা দাদাপা ভুজঙ্গই উবরে অনল সমানবী। কালীয় নাগের মুখ থেকে ঝলকে ঝলকে বিষ গড়িয়ে পড়ছে। গোবিন্দ বললেন, কি রে কালীয় নাগ, তুই শুধু আমাকে বিষ দিলি, আর কি তো দেওয়ার মতো কিছু ছিল না। প্রভু গো আমি তোমায় কি দেব, তুমি আমায় যা দিয়েছ আমি তোমার চরণে তাই দিলাম। আমার প্রত্যেক ফোনাতেই একটি করে মনি আছে, আর তো আমার মনির প্রয়োজন নেই। ফনি মনি গণ পড়য়ে খোসি ভুজঙ্গ চরণে নখর শোষি, ফনি মনি গণ পড়য়ে খোসি ভুজঙ্গ চরণে নখর শোষি, ফনি মনি গণ পড়য়ে খোসি ভুজঙ্গ চরণে নখর শোষি, ফনি মনি গণ পড়য়ে খোসি ভুজঙ্গ চরণে নখর শোষি, কাজ কি মনি কাজ কি মনি বল বল আমার কাজ কি মনি, বল বল আমার কাজ কি মনি, মাথায় পেলাম চিন্তা মনি বল বল আমার কাজ কি মনি। তখন কালীয় নাগের পত্নীগণ গোবিন্দ চরণে লুটিয়ে পড়ল। নাগাঙ্গনা গণ করয়ে স্তুতি শুনি ব্রজমণি হরি সামতি, হে গোবিন্দ আমাদের পতিকে ক্ষমা করে দিন, আমরা জাতিতে খল, খলতাই আমাদের ধর্ম। নাগপত্নীগণ গোবিন্দকে তুষ্ট করবার জন্য স্তুতি করতে লাগলেন।
নমস্তভ্যং ভগবতে পুরুষায় মহাত্মনে ভূতাবসায় ভূতায় পরায় পরমাত্মনে জ্ঞান বিজ্ঞান নিধায় ব্রহ্মোন্মেষাক্তয়ে অগুণায় বিকারায় নমস্তে প্রাকৃতায় চ কালায় কালনভায় কালাবয়বসাক্ষিণে বিষায় তদুপ্রদস্তে তৎকার্তে বিশ্বহেতবে নমো প্রমাণমূলায় কবয়ে শাস্ত্রজোনয়ে কবিতায় নিবৃতায় নিগমায় নমো নমঃ নমো কৃষ্ণায় রসায় বসুদেব সুতায় চ প্রদ্যোমনায় নিরুদ্ধায় সততং পতয়ে নমঃ। এদিকে কালীয় নাগ ভয়ে ভীত হয়ে ফণীপতি অতি হইয়া ভীত গোবিন্দ চরণে হইয়া নত প্রভু আমায় প্রাণে মেরো না প্রভু, যদি তোমার চরণ চলে আমার প্রাণ যায় তবে দিব্য দেহে বৈকুণ্ঠে যাব, কিন্তু আমি নাগ জাতি হয়ে তোমার চরণ পেয়েছি, এই আমার শ্রেষ্ঠ পাওয়া। তোমার চরণ স্পর্শিত দেহ নিয়ে আমি বেঁচে থাকতে চাই। এই জগৎ দেখো যে খলজনিতেও জন্মগ্রহণ করে ভগবানের চরণ পাওয়া যায়, কিন্তু কালীয় নাগ তোমার তো বৃন্দাবনে আশ্রয় হবে না, তোমাকে সেই রমণক দ্বীপে ফিরে যেতে হবে। কিন্তু প্রভু, সেখানে যে গরুর আক্রমণ করবে। কালীয় না, তোমাকে কেউ আর কোনোদিন আক্রমণ করবে না, যদি কেউ আক্রমণ করে তুমি কি করবে জানো? মাথায় অবনত করে দেখাবে, অবনত করে দেখাবে আমার পদ চিহ্ন দিনা, দেখাবে তখন ফণীপতিবারে অভয় করি জলের ওই উপরে ভাসিলেন হরি। ওই তো আমার গোপাল, কালীয় নাগ গোপালকে ছেড়ে দিয়েছে। মাতা দশমতী যাইয়া গোপাল লইল কোলে, মাধব ভাষায় আনন্দ সাগরে। গোপাল, আর আমি তোকে কোনোদিন বনে পাঠাবো না। মাতা যশোমতী গোপালকে কোলে নিয়ে চুম্বন করছেন, বৃন্দাবনের সবাই এসে গোপালকে আদর করছেন। গোবিন্দ মনে মনে ভাবছেন, এই তো ব্রজের প্রেম, এর জন্যই তো ব্রজে আসা। শোভাটি কেমন? ব্রজ নিজ জন হেরি আনন্দ চন্দা, ব্রজ নিজ জন হেরি আনন্দ চন্দ, হ্যারই ভূখলা চকরক ছন্দা, হ্যারই ভূখলা চকরক ছন্দ, কাহুক বয়ানে না নিকষয়ে বা, কানুক বয়ানে না নিকষয়ে বা, পর সর শিরুহে মা জহি গা, পর সর শিরুহে মা জহি গা। সকলে অবাক, এই ছোট্ট শিশু গোপাল বিষ জলে ডুব দিয়েছিল, বিষদগ্ধ তনুকে গোবিন্দ ব্রজ প্রেমামৃতে শীতল করছে। বিষ জলে জনু দাহন ভেলা, বিষ জলে জনু দাহন ভেলা,
ব্রজ প্রেম অমৃতে তন শীতল কইল, ব্রজ প্রেম অমৃতে তন শীতল কইল। যার সঙ্গে যেভাবে সম্ভাষ করা উচিত তার সঙ্গে সেইভাবে কথা বলছেন। রে সীতাম, এবার তো একটু হাসবি, আর তো কোনো ভয় নেই। জয়ী ছনে যাহে করহি সম্ভা, সবই আলিঙ্গয়ে গদ গদ ভাস, পুরল মন রথ তরস রস পানে, পুরল মন রথ তরস রস পানে, আনন্দে সুবদনি আপনা না জানে, আনন্দে সুবদনি আপনা না জানে, বিজকুল আকুল আনন্দে ভা, বিজকুল আকুল আনন্দে ভা, নিরখি নিরাপদ মাধব দা, নিরখি নিরাপদ মাধব দা, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দে হরি বল, নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দে হরি বল, নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দে হরি বল, নয়নে নয়নে মিলন।